नमस्कार बंधुरा सबाई के पयला बैशाखेर अनेक अनेक शुभेच्छा। पयला बैशाख आशा करी सबार खूब भालो केटेछे बा काटछे। आर आज के आमरा किन्तु चले एसेछि आबार आरपी शाह जुएलार्से। आरपी शाह जुएलार्स रयेछे 90 बीबी गांगुली स्ट्रीट गोयेंका कलेजे ठीक विपरीते। और आज के आमरा देखे नेब किछु हालका ओजनेर गला भरा बालार कलेक्शन जेगुलोर ओजन किन्तु शुरू होच्छे मात्र 7.5 ग्राम बा 8 ग्राम थेके। तो देखो फर्स्ट बालाटा, এই বালাটা যেটা রয়েছে বালা জোড়া দেখো, এগুলো কিন্তু এখন ফাঁপা রয়েছে, মানে গালা ভরতে হবে। তো প্রথম যে বালাটা দেখছি সেটার কিন্তু ওয়েট আছে কিন্তু একদমই কম, লোয়েস্ট ওয়েট এটা। এটার ওয়েট আছে হচ্ছে দেখো 9 গ্রাম 780 মিলিগ্রাম। আর দেখো 9 গ্রাম 710 মিলিগ্রামের যে বালাটা রয়েছে, এই বালাটার কিন্তু প্রাইস হবে হচ্ছে জিএসটি নিয়ে অ্যাপ্রক্সিমেট 49,000 টাকা। অর্থাৎ জোড়া দুটোর ওজন প্রাইস হবে মোটা, দুটো বালা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যদিও দুটোর ওয়েটটা একটু আরেকটা যেটা ওয়েট সেটা একটু বেশি, তবুও দুটো বালা কিন্তু অ্যারাউন্ড 1 লাখ, মোটামুটি 1 লাখের নিচে তোমাদের জোড়া বালা চলে আসবে। দেখো দেখো আচ্ছা, এরপরে আমরা নেক্সট বালাতে চলে যাচ্ছি। আচ্ছা এরপরে আমরা আরেকটা বালা দেখছি, দেখো খুব সুন্দর এই বালাটা, দেখো ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইনটা এই বালাটা। এটা কিন্তু একদমই কম ওয়েটের মধ্যে আছে, দেখো সব থেকে লোয়েস্ট ওয়েটের মধ্যে এই বালাটা রয়েছে বোধ হয়। এই বালাটার লোয়েস্ট ওয়েটের এই বালাটা, এই বালাটার একটা বালার ওয়েট আছে হচ্ছে 8 গ্রাম, একটা আছে 8 গ্রাম 260 মিলিগ্রাম। আচ্ছা তো একটা বালা হবে 40,500 8 গ্রাম, ঠিক আছে। তারপর দুটো বালার ওজন প্রাইস হবে, আচ্ছা দুটো বালা রয়েছে 81,000, দুটো বালার ওজন মাত্র 81,000-এ দুটো বালা, দেখো এই বালা দুটো জিএসটি নিয়ে কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি। আচ্ছা দেখো যে বালাটি এবার দেখাচ্ছি, দেখো আরও একদম লো ওয়েটে আরেকটাও রয়েছে, একদম লো ওয়েটে এটার ওয়েট আছে হচ্ছে দেখো একটা বালার ওয়েট রয়েছে হচ্ছে দেখো 7.930 গ্রাম, 7.930 গ্রাম বালাটার ওয়েট রয়েছে। অর্থাৎ জোড়া বালার মোটামুটি একটা বালার প্রাইস হবে হচ্ছে কত বললেন 40,160, তাই তো? আচ্ছা দেখো একটা বালার কিন্তু প্রাইস হবে হচ্ছে 40,160, দেখো অর্থাৎ দুটো বালা পড়বে জোড়া মোটামুটি 80,000-80,320। অর্থাৎ 80,320-তে তোমরা জোড়া বালা পেয়ে যাচ্ছ, দেখো ডিজাইনটা। নেক্সট বালাটা দেখো, নেক্সট বালাটার একটা বালা যেটা রয়েছে সেটা কম ওয়েটেরটাই আমি দেখাচ্ছি, 10.140 গ্রাম, দেখো আচ্ছা জিএসটি নিয়ে, তাই তো? আচ্ছা এই বালাটার মোটামুটি দেখো প্রাইস হবে হচ্ছে মোটামুটি একটা বালার প্রাইস হবে 51,300 জিএসটি নিয়ে, অর্থাৎ জোড়ার মোটামুটি প্রাইস হবে হচ্ছে, যদিও ওয়েটটা একটু ভ্যারি করছে, এটার ওয়েট আছে হচ্ছে 10 গ্রাম 350 মিলিগ্রাম, তবুও মোটামুটি প্রাইস হবে হচ্ছে দুটো মিলিয়ে, আচ্ছা মোটামুটি দুটোর প্রাইস কিনতে হবে ওই 1,05,000-এর মধ্যে, অর্থাৎ 1,02,000-3,000 টাকা দুটোর প্রাইস হবে। দেখো ডিজাইনটা ওকে। আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা নেক্সট বালাতে। নেক্সট বালাটা দেখো, এটা কিন্তু বেশ একটা সুন্দর পেঁচানো বালা যেগুলোকে আমরা বলি, দেখো দেখো 10 গ্রাম 790 মিলিগ্রাম, 10 গ্রাম 790 মিলিগ্রাম। আচ্ছা মোটামুটি একটা বালা দুটো দুটো হিসেব করে ফেলুন, একটার মোটামুটি ওয়েট আছে হচ্ছে 54,000, আচ্ছা একটা বালার মোটামুটি ওয়েট আছে হচ্ছে 54,650, দেখো আর দুটোর মোটামুটি প্রাইস হবে হচ্ছে, আমি আরেকটা বালার ওয়েটটাও দেখিয়ে দিচ্ছি, একটা বালার ওয়েটটা কিন্তু কম 10,560 মিলিগ্রাম। আচ্ছা এই দুটো বালার মোটামুটি প্রাইস হবে হচ্ছে 1,09,000 মতন, অর্থাৎ 1,10,000-এর নিচে দুটো বালা, দেখো ডিজাইনটা। আচ্ছা এরপরে আমরা নেক্সট বালাটা দেখছি,
দেখো নেক্সট বালাটা কিন্তু রয়েছে, একটা বালা রয়েছে, তো তোমার দুটো বালার ওয়েটই দেখিয়ে দিচ্ছে। একটা বালা রয়েছে দেখো 10 গ্রাম 720 মিলিগ্রাম, দেখো আরেকটা রয়েছে মোটামুটি 10 গ্রাম 490 মিলিগ্রাম, দেখো অর্থাৎ 10 গ্রাম 490 মিলিগ্রামটার প্রাইস হবে হচ্ছে জিএসটি নিয়ে 1,00,000। একটার প্রাইস হবে মোটামুটি দেখুন 53,500, দুটো পড়ে যাবে আপনার মোটামুটি 1,02,000 মতন। দেখো ডিজাইনটা, দেখো আরেকটা আমরা বালা দেখে নিচ্ছি, দেখো এই বালাগুলোর মোটামুটি ওয়েট আছে হচ্ছে দেখো 11 গ্রাম 880 মিলিগ্রাম আর 11 গ্রাম 920 মিলিগ্রাম। ওকে, তো আমি যদি 11 গ্রাম 880 মিলিগ্রামটা ধরি তাহলে মোটামুটি একটা বালার প্রাইস হবে হচ্ছে 11 গ্রাম 880 মিলিগ্রাম, বালার প্রাইস হবে হচ্ছে 60,100, জিএসটি নিয়ে 60,100 টাকা, অর্থাৎ দুটো মোটামুটি জোড়ার প্রাইস হয়েছে আচ্ছা 1,20,200। ঠিক আছে, আচ্ছা নেক্সট বালাতে আমরা যাচ্ছি, আচ্ছা এটা দেখো, আচ্ছা নেক্সট বালাটা দেখো, দেখো নেক্সট বালাটা খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল ডিজাইন রয়েছে, ওকে দেখো। আচ্ছা এই বালা দুটোর ওয়েট আছে হচ্ছে একটা আছে 11 গ্রাম 470, আরেকটার ওজন আছে হচ্ছে 11 গ্রাম 220, অর্থাৎ 11 গ্রাম 220টার ওয়েট হবে, প্রাইস হবে হচ্ছে আজকের প্রাইস অনুযায়ী সোনার রেট অনুযায়ী আজকের প্রাইস হবে 56,200, অর্থাৎ দুটোর প্রাইস হবে হচ্ছে, আচ্ছা দুটোর প্রাইস হবে হচ্ছে 1,13,000। ঠিক আছে 1,13,000। ও চলো এবার দেখে নি আরেকটা বালা দেখছি, দেখো খুব সুন্দর এই বালাটা, পুরো ছিলে কাটা রয়েছে বালাটাতে, দেখো বালাটা, এই বালাটার ওয়েট আছে হচ্ছে দেখো 10 গ্রাম 80 মিলিগ্রাম, আরেকটার ওয়েট আছে হচ্ছে, আমি দুটোরই ওয়েট কিন্তু তোমাদের দেখাচ্ছি, 10 গ্রাম 340 মিলিগ্রাম। তো 10 গ্রাম 80 মিলিগ্রামটার প্রাইস হবে হচ্ছে আচ্ছা 51,050, তার মানে 51,050 মানে দুটোর প্রাইস হবে হচ্ছে, আচ্ছা দুটোর প্রাইস হবে হচ্ছে 1,02,100। আরপিশা জুয়েলার্সে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু চলছে একটা বিশেষ অফার, মজুরিতে পেয়ে যাচ্ছ একটা ডিসকাউন্ট, ফ্ল্যাট 30% ডিসকাউন্ট, এটা চলবে 30th April পর্যন্ত। তাই যারা ভিজিট করতে চাইছো তারা এই সময় কিন্তু ভিজিট করো, আর ভিজিট করলে কিন্তু অবশ্যই মেঘবালিকা ব্লগসের কথা জানিও, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।